আমার যখন নভেম্বর মাস আসে তখন তো শীত শুরু হয় বাংলাদেশে, হুম হুম তো এই সময় আসলে আমার হচ্ছে নাকে এইখান থেকে মনে হয় যেন সবসময় বন্ধ থাকে, হুম আর রাতে ঘুমাইলে 2টার দিকে ঘুম ভেঙে যায়, হুম তো তখন এখানে কফ থাকে অনেক, হুম তখন নিঃশ্বাস নিতে পারি না, হুম তো ডাক্তার একটা ইনহেলার দিছিল ওইটা নিলে এক হুম দেড় ঘন্টা ভালো থাকে, হুম পরে আবার আগের মতো ফিরে যায় আর কি। হুম অসুস্থতার কারণে কিছু করতে পারতেছি না, সবসময় আচ্ছা একটা ভয় কাজ করে যে শীতকালে এরকম থাকলে আমার তো চাকরি বাকরি হবে না, চাকরি বাকরি হলেও করতে পারবো না, সেজন্য একটা স্থায়ী প্রতিকার যাতে পাই সেজন্য আশা। আরে এই সংসারে এর একটা বোন আর এই ভাই, এ আমি মানুষ করতেছি। ওর দাদি আর আমি কলেজে ভার্সিটি, খুলনা ভার্সিটি ইংলিশের ছাত্র, এর এখন অনার্স ফার্স্ট ডিভিশনে পাস করেছে, কিন্তু কি নায়ের জন্যে যে এই এখানে পরীক্ষা দেবে এই চাকরির জন্যে, তো গরিব মানুষ যদি ওই নায়ের সমস্যা দেয় তো হবে না। তাই বহু দশের শেষ সিনেমাইতে শুনেছি আপনি বড় ডাক্তার, আপনার কাছে ফোন আমরা করেছি, তাই আমরা আইছি বড় আশা করি আপনার কাছে। এসে দেখতেছি ডাক্তার খুব সুন্দর, ভালো ডাক্তার, তাই আমার পুতাটারে অপারেশনটা করে দেন, আমরা খুব গরিব মানুষ। তোমার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন। শাহিন হোসেন, আচ্ছা, মানে তোমার কি হয়? আচ্ছা, উনি আমার দাদু হন। দাদু? আচ্ছা আচ্ছা, দাদুর তো জীবনের কষ্টটা আমাদের কাছে বললো, তোমার যে বড় করছে, লালন পালন করছে, এটা আসলে মানে কি বলবো, যে এই ধরনের ঘটনা খুবই কিন্তু রেয়ার, যে একজন বৃদ্ধ দাদু তার নাতিকে চিকিৎসার জন্য নিয়ে এসেছে সেই যশোর থেকে, একটি অজপাড়াগা থেকে। সে হয়তোবা কেমনে কেমনে আমার কথা জেনেছে, এসেছে আমার কাছে মূলত তার কিছু সমস্যা নিয়ে, নাতির সমস্যা নিয়ে। হ্যাঁ, যে স্বপ্ন দেখে যে নাতি যদি পরবর্তীতে পরীক্ষায় ভাই ভাই বাদ পড়ে যায় নাকের সমস্যার কারণে, যে কারণে সে কিন্তু ছুটে এসেছে। তো আমি একটু তার নাতি অর্থাৎ মিস্টার শাহিন হুসেন, 25 বছর বয়স, ওর মুখ থেকে শুনতে চাই ওর কষ্টগুলো। শাহিন, একটু কষ্টগুলো একটু শেয়ার করো আমাদের সাথে, কি কি সমস্যা হয়? আমার যখন নভেম্বর মাস আসে তখন তো শীত শুরু হয় বাংলাদেশে, হুম হুম তো এই সময় আসলে আমার হচ্ছে নাকে এইখান থেকে মনে হয় যেন সবসময় বন্ধ থাকে, হুম আর রাতে ঘুমাইলে 2টার দিকে ঘুম ভেঙে যায়, হুম তো তখন এখানে কফ থাকে অনেক, হুম তখন নিঃশ্বাস নিতে পারি না, হুম তো ডাক্তার একটা ইনহেলার দিছিল ওইটা নিলে এক হুম দেড় ঘন্টা ভালো থাকে, হুম পরে আবার আগের মতো ফিরে যায় আর কি। হুম আর অনেক ওষুধ টষুধ দেয় ডাক্তাররা, ওগুলো খাইলে চাপা থাকে, কিন্তু সিজন আসলে আবার নতুন করে এটাই শুরু হয়, হুম তো আসলে এরকম বেঁচে থাকা তো আসলে কঠিন। আসলে আচ্ছা আচ্ছা, আমি চাই মুক্তভাবে বাঁচতে, আচ্ছা, ওষুধের উপর নির্ভর না থেকে, তো আসলে এটা আমাকে ওষুধের উপর নির্ভরশীল করে দিছে। আমি স্বাধীনভাবে একটু খেলাধুলা করতে পারি না শীতকালে, তো আমার তো স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো জব করবো আর কি। আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করছি, তো আসলে এই অসুস্থ শরীরে তো কোথাও চাকরি করা যাবে না, আসলে দেখা যাচ্ছে চাকরি থেকে অনেক সময় বরখাস্ত হয়ে যেতে হতে পারে, সুস্থ শরীর না থাকলে সুস্থ মনও থাকে না, হুম তো আসলে মন মানসিকতা অনেক সময় ভালো থাকে না সুস্থ শরীর না থাকলে, যে কোনো কাজেই সমস্যা হয় আর কি। তো আমি চাই সুস্থভাবে বাঁচতে, এই ওষুধের উপর নির্ভরশীলতা কমাতে, এবং সবসময় সব ঋতুতেই ভালোভাবে বাঁচতে। আচ্ছা, তো শাহিন, তোমার অপারেশনের একটি কথা বলেছিলে, নাকের কি কোনো অপারেশন করা হয়েছে? জি, আজ থেকে সম্ভবত 7 বছর আগে আমার একটা অপারেশন হয়। এটা কোথায় হয়েছিল? আমার লোকাল যশোর মনিরামপুর অভয়নগরে। আচ্ছা, ওটা কি কোনো কোয়াক দিয়ে নাকি কোনো পাশ করা কোনো ডাক্তার দিয়ে? সম্ভবত MBBS ছিলেন, কিন্তু ওনার অপারেশনটা ভালো হয়নি। অর্থাৎ একটা মানে তার জীবনের গল্পটা কিন্তু অনেক কষ্টের, শাহিনের 7 বছর আগেই তো, যে নাকের অপারেশন করতে যে কিছু জটিলতা তৈরি হয়, অপারেশন পরবর্তী রক্তক্ষরণ এবং প্যাক খোলার পর কিছু সমস্যাও হয়, এবং তারপর থেকে তার পেট ব্যথাও শুরু হয়, তাই তো? আচ্ছা, এবং আজ অবধি সে নাক দিয়ে ঠিক মতন শ্বাস নিতে পারছে না, এবং এই সমস্যাটি থেকে সে স্থায়ী মুক্তি পাওয়ার আশায় কিন্তু আমার এখানে এসেছে। তো আমি ইতিমধ্যে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এবং তার যে সমস্যা মাথা ব্যথার কথা বলছে, যে কারণে আমরা একটা সিটি স্ক্যান অফ পিএনএস করেছি, আমাদের সন্দেহ ছিল যে তার কোনো সাইনোসাইটিস আছে কিনা। আমরা একটা সিটি স্ক্যান করে মোটামুটি দেখতে পারি
যে সাইনাস গুলো ক্লিয়ার কিনা। তো সেক্ষেত্রে একটা জিনিস ভালো যে তার সাইনাস গুলো কিন্তু ক্লিয়ার আছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস দেখা যাচ্ছে, হ্যাঁ। এরপর এথময়েডাস সাইনাস দেখা যাচ্ছে, এটা ফ্রন্টাল সাইনাসও দেখা যাচ্ছে। এত সাইনাস গুলো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, এটা একটা ভালো দিক, সাইনাসটা ক্লিয়ার আছে। কিন্তু তার নাকের যে ভেতরের যে পার্টিশন সেটি মোটামুটি সোজাই আছে, তবে এদিক দিয়ে সামনে একটু বাঁকা আছে। এটি একটি কারণ হতে পারে তার নাক বন্ধ থাকার। তো তার এই মাথা ব্যথার সমস্যার পাশাপাশি নাক বন্ধ থাকে এবং গলায় কফ জমে, তাই তো? জি, হ্যাঁ, গলায় কফও জমে। আমরা এখানেও সাইনাসগুলো ক্লিয়ারই দেখতে পাচ্ছি, একটু সেপ্টাল ডেভিয়েশন আছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা করেছি, অ্যালার্জি টেস্ট করেছি, হ্যাঁ, সিরাম আইজি লেভেলটা একটু বেশি আছে, হ্যাঁ, হরমোন চেক আপটা করলাম সেটিও ভালো আছে, অন্যান্য রিপোর্ট ভালো আসছে। তো এই মুহূর্তে আমরা তাকে প্রাথমিকভাবে কিছু ঔষধ দিতে চাই, যেহেতু তার অ্যালার্জিক রাইনাইটিসের একটি ফিচার আমরা খেয়াল করছি। অর্থাৎ তার একটু শীত, একটু ঠান্ডা, একটু ধুলাবালির মধ্যে গেলেই কিন্তু তার হাঁচি শুরু হয়ে যায়, কফ জমে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নিয়মকানুন আমরা তাকে বলে দেব আজকে। যদি কোনোভাবেই এটি সমাধান না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে অপশন রয়েছে, তখন আমরা বিকল্প পদ্ধতি হিসেবে হয়তোবা আবার নতুন করে সার্জারিতে যাওয়া লাগতে পারে। তবে তার আগে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে শাহিনকে ভালো করার চেষ্টা করব, ঠিক আছে শাহিন? তো সে যেহেতু সামনে পরীক্ষা, ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষায় সে অংশ নিবে, সেক্ষেত্রে তার নাক কান গলা ভালো থাকা উচিত, তা না হলে সে স্বাভাবিক কাজ করতে পারবে না। আমার হচ্ছে শীতকালে রাতে পড়তে অনেক অসুবিধা হয়, তাড়াতাড়ি ঘুমাই যেতে হয়, কারণ নাক দিয়ে সবসময় পানি পড়তে থাকে, নাক বন্ধ থাকে। না, এই মুহূর্তে আমরা অপারেশন করব না, আমরা প্রথমে তাকে ঔষধ দিব, 2 সপ্তাহ পর আমরা সিদ্ধান্ত নিব, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আগে আগেই তো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা আগে তাকে চিকিৎসা করতে চাই ঔষধ দিয়ে, 2 সপ্তাহ পর তার পরিস্থিতি দেখে সিদ্ধান্তটা নিব, ঠিক আছে? এতটুকু সময় পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। আপনি যে এত কষ্ট করে আপনার নাতিকে বড় করেছেন, সত্যি এটি একটি বিরল ঘটনা যে এই বয়সেও আপনি পরিশ্রম করে যাচ্ছেন, এই যে যে কষ্টটা করছে এখন, কিন্তু এই বয়সে তোমার কিন্তু তার পাশে থাকতে হবে। চাকরি পাওয়ার পর দাদুর জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। আমিও চাই যে আমি দ্রুত পরিবারের দায়িত্ব নিই, কিন্তু এই অসুস্থতার কারণে কিছু করতে পারতেছি না। সবসময় একটা ভয় কাজ করে যে শীতকালে এরকম থাকলে আমার তো চাকরি বাকরি হবে না, চাকরি বাকরি হলেও করতে পারবো না। সেজন্য একটা স্থায়ী পত্রিকার যাতে পাই, সেজন্য আশা। স্যারের অনেক ভিডিও দেখছি আমি, তো আসলে এই জন্য উদ্বুদ্ধ হয়ে এখানে আসছি যাতে একটা ভালো ফলাফল পাই। তো আশা করছি স্যারের দিক নির্দেশনা মেনে আমি অবশ্যই একটা ভালো ফলাফল পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই চেষ্টা করছি, এই মানুষগুলোর পাশে আমরা থাকতে চাই, হ্যাঁ, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। তো শাহিন, আমি আছি ভাই তোমার পাশে, তুমি ভেঙে পড়ো না, ঠিক আছে? তোমার নানা যদি এই বয়সে তোমার পাশে থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না, তাই না? অবশ্যই পারবো। আমি প্রাথমিক চিকিৎসা হিসেবে আজকেই ওষুধপত্র লিখে দিচ্ছি, 2 সপ্তাহ পর আমি একটা ফলো আপ করবো, ঠিক আছে? তো যাদের এই জাতীয় সমস্যা, নাকের হাড় বাঁকা, নাক দিয়ে দম ছাড়তে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ব্যথা করে, তাদের আসলে সঠিক সময় একজন ENT স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ভালো একটি হাসপাতালে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে থেকেই চিকিৎসা করতে হবে। দেখুন, এটি খুবই সেন্সিটিভ একটি জায়গা, এটি যদি প্রথমবার সার্জারিতে ডিফল্ট হয় বা স্কিল হ্যান্ডে না করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভোগান্তি অনেক, যে ভোগান্তিতে কিন্তু পড়েছে মোহাম্মদ শাহিন, তার প্রথম সার্জারিটি সফল হয়নি বলে আজকে তার অনেক ভোগান্তি। তো আমরা এই সমস্যা থেকে তাকে মুক্ত করার জন্যই মূলত চিকিৎসা শুরু করছি। আপনারা সবাই আমার এই সম্মানিত রোগীর জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে এবং